কথা মা দিদিমণি তাহলে সত্যি সত্যি শ্বশুরের ভিটে পা দিতে চলেছে হ্যাঁ কিন্তু কি যে হবে নকর আমি ভেবে পাচ্ছি না কিন্তু জানিস নকর আমি না মানুষ চক্ষে যেন দেখতে পাচ্ছি গুলু আর তাপসের মিটমাট হয়ে যাচ্ছে গুলুকে দেখে তাপস বুঝতে পারছে যে তার অগ্নি সাক্ষী করা যে স্বামী তার চেয়ে সুযোগ্য পাত্র আর নেই আর বলু আমার দিদি ভাইয়ের রূপে গুণে এমন মুক্ত হয়ে যাচ্ছে যে আগেকার অপমান ভুল ত্রুটি সব ভুলে গিয়ে সে তার স্ত্রীকে আপন করে দিচ্ছে তাতে মধ্যে আবার নতুন সম্পর্ক গড়ে উঠছে দিদি ভাই বলেছে না যে ও গ্রামে গিয়ে বুলুর সঙ্গে নিজে দেখা করবে আমি তখন থেকে স্বয়নে স্বপ্নে শুধু এই দৃশ্যটাই কল্পনা করে যাচ্ছি তাই যেন হয় ঠাকুর তাই যেন হয় সেই জন্যই তো আজকে আমাদের মেয়েকে শাড়ি গয়নায় সাজিয়ে গুজিয়ে শ্বশুর বাড়িতে পাঠাচ্ছি কি জানি এখন সবই রায়বল্ল বেরিচ্ছে আইনপুর চলুন গুড আফটারনুন রবীন্দ্রবাবু ভালো আছেন ভালো আছি ভাইয়া একদম ফার্স্ট ক্লাস আপনার সাথে একটু কথা ছিল দাদা একটু আর্জেন্ট আর পার্সোনাল আমার সঙ্গে পার্সোনাল হ্যাঁ মানে একটু পার্সোনাল এই না না আমি ওই লিলির ব্যাপারে কোনো কথা বলতে চাই না ওই চ্যাপ্টার আমি ক্লোজ করে দিয়েছি না না আপনি প্লিজ আমার কথাটা শুনুন তুমি এখান থেকে চলে যাও আমি যাব আমি আমি লিলি মাসির ব্যাপারটা ডিসকাসই করতে আসিনি সেটা আপনার লিলি মাসির ব্যাপার না না আমার কোনো ব্যাপার না সে যাই হোক আমি ওই ব্যাপারে ডিসকাসই করতে আসিনি তাহলে আমি আপনার কাছে কিরিটিদার ব্যাপারে কথা বলতে এসেছি কিরিটি হ্যাঁ কিরিটির ব্যাপারে তুমি কি জানতে চাও আপনি তো কিরিটিদার অনেক দিনের বন্ধু আপনি বুলুকে চেনেন অগ্নিপরীক্ষা সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে